এর আগে ফাইল থেকে নিউ অপশনটা দেখাইছিলাম না আচ্ছা ফাইল থেকে নিউ অপশনের ভিতরে এটা তো আমাদের ওকে হয়েছে আজকে আমরা নতুন অপশনটাকে কিভাবে কাজ করতে হয় নিউ পেজ নিয়ে সেটা দেখব নাকি এখন হচ্ছে আমরা এটাকে ইনসি করে আমরা কি একটা মাইনসি দিলাম হোয়াইট হাইট দিলাম 8 ইঞ্চি রেজলিউশন 300 আর পেজ হচ্ছে হোয়াইট ঠিক আছে ওকে এখন আমরা এই টুলসগুলোর কাজ করব টুলসগুলো কিভাবে কাজ করব এর জন্য প্রথমে একটা ইমেজ আমরা নেব যে কোনো একটা ইমেজ নেব সেই ইমেজটাই আমরা নেই নিলাম ঠিক আছে আমাদের কিন্তু ইমেজের জন্য আরেকটা পেজ চলে আসছে আসছে না আচ্ছা এখন আমরা প্রথমে এই যে মুভ টুলের কাজ করব মুভ টুল হ্যাঁ মুভ টুলে কি করব মুভ টুলে হচ্ছে কোনো ছবি বা ইমেজ বা কোনো লেখা কে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করে নিয়ে যাওয়া এখন আমরা এই ল্যাপটপটাকে আমরা এই পেজে নিয়ে আসতে চাই এভাবে নিয়ে এসে ড্র্যাগ করে ছেড়ে দেবো এটা দুইটা পদ্ধতি হয় একটা হচ্ছে আমাদের এটাকে কপি করা আর একটা হচ্ছে মুভ করা মুভ করা এটাকে এইভাবে ধরে নিয়ে এই এই পেজে যখন এখানে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর এখানে এই যে আবার আমি করছি এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর যখন এই পেজটা আসবে আমরা মাউস কিন্তু লেফট বাটন চাপেই রাখবো যখন এখানে আসবে তখন আমরা এখানে ছেড়ে দেবো তারপরে ইয়েস করবো ঠিক আছে হ্যাঁ তারপরে এই ইমেজটা চলে আসবে তো এটা তো শুধু হলো ল্যাপটপ ল্যাপটপের ছবি না এর পাশে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড আছে দেখো দেখা যাচ্ছে এখন আছে না তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা যখন কাজ করব তখন বাদ দেবো যখন তখন হচ্ছে এই ল্যাপটপটা জুম করে আমরা এটাকে সিলেকশন করে সিলেক্ট দিলে সিলেক্ট করে আমরা কাটিয়ে নিয়ে আসবো এটাও মুভ করা মুভ করা যায় এভাবেও মুভ করা সম্ভব এখন আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে জুমটা ছোটো করি আমরা এটাকে ডিলিট করে দিলাম ঠিক আছে আমরা এখান থেকে সেই ইমেজটা সিলেকশন করব কিভাবে সিলেকশন করব এখানে আমাদের সিলেকশন টুল আছে যেমন কুইক সিলেকশন টুলস একটা অপশন আছে আমরা কুইক সিলেকশনের মাধ্যমে আমরা যদি সিলেক্ট করি শুধু ল্যাপটপটা হ্যাঁ শুধু ল্যাপটপের ছবিটা আমরা সিলেক্ট করতে চাই ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কীভাবে কী করব সেটা দেখাবো তো এই কুইক সিলেকশন টুলস যখন আমরা সিলেক্ট ক্লিক করব তখন ওপরে এই অপশনগুলো আসবে কী কী অপশন আসবে এখানে সিলেকশন টুলসের একটা ছবি আসবে পাশাপাশি এখানে হচ্ছে কুইক সিলেকশন টুলের প্লাস মাইনাস এবং সরাসরি সিলেকশন একটা অপশন আসবে তাহলে তিনটে অপশন একটা হলো শুধু সিলেক্ট করার জন্য একটা প্লাস একটা মাইনাস করার জন্য আর এই পাশে যে 30 যে অপশনটা আছে এটা হচ্ছে টুল বা এই যে অপশনগুলো আছে ব্রাশ বা টুলসের একটা সাইজ ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি এখানে সে এখানে আমরা ক্লিক করি এখানে কিন্তু আমাদের ছবিটার আমরা পুরোটা সিলেক্ট করতে পারিনি তো এই ক্ষেত্রে কী করবো যখন আমাদের এরকম বাহিরে চলে যাবে ইমেজের বাহিরে যখন চলে যাবে তখন মাইনাস নেব নিয়ে এটাকে চাপাইয়া দেবো আবার যখন আমাকে এটা বাড়ানোর প্রয়োজন হবে সেক্ষেত্রে কী করবো প্লাস নেব হ্যাঁ প্লাস নিয়ে এটাকে হালকা একটু বাড়াইয়া দেবো তবে এই সিলেকশন টুলসে সবথেকে বেশি ইয়ে হলো যে এটা কোনো একটা কালারকে সিলেক্ট করবে কোনো একটা কালারকে সিলেক্ট করে নিবে তো এর জন্য আমরা হচ্ছে মাইনাস এবং প্লাস কম ব্যাপারটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে সেই কালারের যদি কোনো একটু কম বেশি হয় যেমন আমরা এই যে আমরা এই ল্যাপটপটাকে ধরবো এর জন্য কিন্তু সমস্যা হচ্ছে না এর জন্য সমস্যা হয়েছে এর জন্য আমরা কী করবো এটাকে জুম করে নিয়েও আমরা এটাকে ছোটো বড়ো করতে পারবো তখন আমাদের এখানে এই যে এখানে চিহ্নটা আছে এটাকে ছোটো করতে হবে ছোটো এখন ছোটো হয়েছে না এখন আমরা এটাকে নিয়ে বসায় দিই ঠিক আছে দিলাম এরপরে একটু সমস্যা হয়েছে এটুকু আমরা প্লাস দিয়ে সরাইয়া দিই দিছি এরপরে এটাকে আমরা প্লাস দিয়ে একটু হ্যাঁ বাড়াইয়া দিলাম আমরা স্পেস চাপলে এই হ্যান্ড টুলটা এই হ্যান্ড আসবে এই হাত স্পেস চাপলে আমরা ইমেজটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো
ঠিক আছে এরপরে এটাকে নিলাম এবার কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন করলাম করার পর আমরা দেখতেছি কি আর সমস্যা আছে আবারো আমরা এটাকে হ্যাঁ জুম আউট করলাম এরপরে আমরা এই যে প্লাসটা এটাকে আমরা আমরা প্লাস দিয়ে এটা করি একটু বাড়াইয়া দিলাম ঠিক আছে আবার মাইনাস দিয়ে আমি এই কর্নারটাকে হালকা একটু চাপাইয়া দিলাম ঠিক আছে এখন আমরা ইমেজটাকে ছোট করি করার পরে আমরা যদি এখানে কপি করি তাও আমরা করতে পারবো আমরা যদি মুভ করি তাও করতে পারবো কিভাবে এখন মুভ টুল আমি ক্লিক করলাম হ্যাঁ হ্যাঁ কপিটা হচ্ছে আমি এখানে কন্ট্রোল সি দিলাম কপি হয়েছে আমি এই পেজে আসি আমি কন্ট্রোল ভি দেব ঠিক আছে এখন আমার এই ইয়াটা চলে আসছে ইমেজটা এখন যদি এটাকে আমি বড় করতে চাই সেই ক্ষেত্রে কন্ট্রোল টি দেব দেওয়ার পরে ইমেজটা এভাবে টানলে বড় ছোট হবে ঠিক আছে কন্ট্রোল টি হ্যাঁ অবশ্যই আছে সেটা আমি দেখাবো তো এখানে যে অপশনটা আছে সেটা হলো যে এটাকে এইভাবে ড্র্যাগ করলে আমার কিন্তু ছোট বড় হতে পারে না এই যে লম্বা পাশ হলো এইভাবে হলো তো এই জিনিসটা যে অরিজিনাল সাইজটা থাকবে কিন্তু এরকম কম বেশি হবে না এর জন্য শিফট এবং অল্টার চাপতে হবে শিফট এবং অল্টার তখন আমার এটা একই মাপে কম বেশি হবে হ্যাঁ তেরা ব্যাকা হবে না শিফট অল্টার চাপলে ঠিক আছে চাপার পরে আমি ইন্টার চাপবো তখন আমার ইমেজটা ওই যে মাপটা বা যেভাবে বাঁকা বুকে হয়তো হরিজন্টাল ভার্টিক্যাল এবং হাইট ওয়াইডটা কম বেশি হয়তো সেটা আর হবে না এটা একটা সিলেকশন টুলের কাজ গেল এটা মুভ টুলের কাজ গেল এরপরে এই যে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল এটার কাজটা আমরা এখন দেখব আমরা সে রেক্টাঙ্গুলার যদি আমরা এখানে নেই রেক্টাঙ্গুলারতে কী করতে পারি সে এটাকে আমরা জুম করি জুম করার পর রেক্টাঙ্গুলার দিয়ে এটা একটা সিলেকশন টুল রেক্টাঙ্গুলার মার্কিউ টুল একটা সিলেকশন টুল আমরা এই যে এইটা জায়গাটুকু সিলেক্ট করলাম করে এটাকে আমরা কপি করে আমরা অন্য একটা জায়গাতেও নিতে পারি ঠিক আছে আমরা অন্য একটা জায়গাতেও নিতে পারবো অলরেডি স্ক্রিনটা আমরা কপি করছি না এটা হচ্ছে এক ধরনের সিলেকশন টুল রেক্টাঙ্গুলার মার্কিউ টুল এখন আচ্ছা এই যে সিলেক্ট করলাম ঠিক আছে হ্যাঁ ড্রাগ করে সিলেক্ট করলাম সিলেক্ট অবস্থায় আসা না এতটুকুকে যদি আমরা কপি করতে চাই অথবা হ্যাঁ মুভ করতে চাই তাহলে জাস্ট এই যে কপি করলে কন্ট্রোল সি দেবো কন্ট্রোল প্লাস সি অর্থাৎ হলো আমাদের কপির কাজটা কন্ট্রোল সি আর যদি মুভ করি তাহলে এই মুভ টুলসে ক্লিক করে অন্য পেজে নিতে পারি পায়খানা নিতে পারি সেটা সমস্যা না এই সিলেকশন অবস্থায় কিন্তু অনেক কিছু করা যায় যেমন আমরা হচ্ছে যদি এটাকে লেভেল বলতে হচ্ছে কালারটা কম বেশি করি এর জন্য কন্ট্রোল এ চাপলে লেভেল আসবে ঠিক আছে এগুলো তুমি এখানেও পাবা এখানেও এই অপশনগুলো আছে আমি দেখাবো তো এখানে আমাদের যেমন আমরা করছি সিলেক্ট করছি এখন যদি আমরা কিন্তু কালারটাকে কম বেশি করতেছি তাই না কালারটাকে হালকা সবুজ যা করার দরকার করতেছে রেডটা বাড়াতে হবে এটা হচ্ছে লেভেল কন্ট্রোল এন চাপলে লেভেল আসবে আর এই যে এখানে আছে লেভেল এই যে লেভেলস ঠিক আছে এখানে আছে এখানে পাওয়া ওখানে পাওয়া না এই অপশনের ভিতরে আছে লেভেলস এটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ ফিল এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার ঠিক আছে এখানে ক্লিক করবো করার পরে এখানে লেভেল চলে আসবে হ্যাঁ এখান থেকেও তুমি কালারকে কম বেশি করতে পারো তবে এটার জন্য প্রথমে তোমাকে ইমেজটা সিলেক্ট করতে হবে যতটুকু কাজ করবা সেটা অথবা যে ইমেজটার কাজ করবা সেটা ঠিক আছে সেটাকে সিলেক্ট করলে তাহলে এই জিনিসটা হবে এখানে আর একটা টুলস আছে যে ইলিপটিক্যাল মার্কিউ টুল এটার কাজ হচ্ছে যে এটা হচ্ছে বৃত্তাকারে গোলাকারে এটা সিলেক্ট হবে আমরা গোলাকারে এটা সিলেক্ট করতে পারবো তাহলে আমাদের সিলেকশন টুলসে আমরা যেটা দেখলাম একটা হচ্ছে
সার্কেল আকারে সিলেক্ট হবে। এটাকেও আমরা এইভাবে কালার কম বেশি করতে পারবো, এটাকেও কালার কম বেশি করতে পারবো। এবং এটাকেও আমরা কপি করে অন্য কোথাও নিতে পারবো, ঠিক আছে, কপি করে অন্য কোথাও নিতে পারবো। হ্যাঁ নিলাম, সেটা তো দেখতেছি। আচ্ছা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কপি করবো, আমরা ব্যাক করছি হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা কপি করছি, ঠিক আছে, আমরা অলরেডি কপি করলাম। তো এই সিলেকশন টুলস এখানে উপরের দুইটা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার আকারে, একটা ইলিপটিক্যাল আকারে সিলেকশন, আর একটা আছে সিঙ্গেল রো। হ্যাঁ এটা হচ্ছে ওই যে বলছিলাম না যে একটা ডটকে ধরার জন্য, একটা ডটকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি, একটা হচ্ছে হরিজন্টাল একটা হচ্ছে ভার্টিক্যাল, এই যেখানে দরকার আছে সিঙ্গেল রো আর সিঙ্গেল হচ্ছে কলাম, ঠিক আছে, এই দুটো হচ্ছে এই সিলেকশন। আচ্ছা আর একটা অপশন আছে, সেটা আর একটা সিলেকশন টুল আছে, হচ্ছে লেসো টুল। লেসো টুলে কাজ হচ্ছে যে আমরা যখন কোনো কিছু সিলেক্ট করবো লেসো টুলে, সেটি হচ্ছে এই মাউস বাটন এইভাবে ক্লিক করে ধরে, আমরা এখানে শুরু করছি না, ধরে এই যে গোল করে যে জায়গায় শুরু করছি সেই জায়গায় গিয়ে শেষ করতে হবে, তখন সিলেক্ট হবে, ঠিক আছে, এমনিভাবে টানলে তো সিলেক্ট হবে না। তো সেটা হচ্ছে প্রথম কোথাও ধরতে হবে এবং যেখানে ধরতে হবে সেখানে গিয়ে আবার মাথাটা লাগাইতে হবে, তাহলে এটা এক প্রকারের সিলেকশন। এটা দিয়েও আমরা সিলেক্ট করতে পারি এবং হচ্ছে কপি করতে পারি, যে কোনো কিছুর কালার চেঞ্জ করতে পারি, এটা দিয়েও সব কিছু করা সম্ভব, ঠিক আছে, এটা দিয়েও সব সম্ভব। আচ্ছা এটা হচ্ছে একটা লেসো টুলের কাজ। একটা হচ্ছে পলিগোনাল লেসো টুল, পলিগোনাল লেসো টুল হচ্ছে যে ওটাকে আমরা কী করলাম, গোল করে যেখানে নিয়ে গেলাম সেখানেই গেল, কিন্তু পলিগোনাল যাবে হচ্ছে যেখানে খুশি সেখানে যাবে, কিন্তু সোজাসুজি আকারে, এইভাবে আকারে, ঠিক আছে, পলিগোনাল আকারে যাবে পলিগোনাল লেসো টুল। এটাকে এটাও একটা সিলেকশন টুল, এটা দিয়ে আমরা বিভিন্ন ইমেজকে, বিভিন্ন ছবিকে আমরা কাটতে পারি, সিলেক্ট করতে পারি, এই কাজগুলো আমরা করতে পারি। এখন আমরা যদি লেসো টুল দিয়ে এটা এটাকেই যদি এই পলিগোনাল দিয়ে যদি এটাকেই কাটি, তাও আমরা কাটতে পারি, তাই না? হ্যাঁ আমরা কাটতেছি। এভাবে আমরা কাটতে পারবো। যখন সমস্যা হবে তখন একটু ছোটো করে নেব, ছোটো আকারে কাটা হবে, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় এটার আমরা এখান থেকেও আমরা কালার চেঞ্জ করতে পারি, এটাকে আমরা কোথাও কপি করে নিতে পারি, মুভ করে নিতে পারি, ঠিক আছে, দেখো হচ্ছে না, এটা একটা সিলেকশন টুলস, এটা অনেক ইম্পর্টেন্ট টুলস গেল। এরপরে পলিগোনাল আমরা লেসো টুল গেল, পলিগোনাল লেসো, আর একটা আছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলের কাজ হচ্ছে যে এইটা ম্যাগনেট মানে চুম্বকের মতো ধরবে, সে আমি এখানে ক্লিক করলাম, আমি এই জায়গায় ক্লিক করলাম, করে আমি কিন্তু এটা এই ওগুলো যেমন চাপে ধরে থাকা লাগতো, এটা আমার চাপা ধরে থাকা লাগে, এটা জাস্ট খালি এইভাবে টানিয়ে যাবো, এরপর দিয়ে অস্থায়ীভাবে টানিয়ে যাবো, কিন্তু সে একটা কালারকে কী করবে, ধরে ফেলবে, ধরতেছে না একটা কালারকে, সেটা কালারকে ধরতেছে, আমরা এইভাবে খালি ধরব, ঠিক আছে, আমরা ফিরে আসতে চাইলে ডিলিট চাপলে ফিরে আসবো। সিলেক্ট হয়ে গেছে। তো এটা একটা হচ্ছে এরকম সিলেক্ট টুল, এটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এই ম্যাগনেটিক লেসো টুল দিয়ে আমরা সিলেকশন সিলেক্ট করতে পারি, প্লাস
কাট কপি পেস্ট এবং মুভ টুভ যা আছে সবই করতে পারবো, পাশাপাশি এটার কালার চেঞ্জ করা, এটাকে বিভিন্নভাবে এডিট করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই 13টাই সিলেকশন টুলস, লেসো টুল, পলিগোনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল, 13টাই সিলেকশন টুলস। এখানে প্রথম যে দুটা রেক্টাঙ্গুলার এবং ইলিপটিক্যাল দুটা, এই এই এগুলো এই চারটাই আমাদের হচ্ছে সিলেকশন টুলস। তাহলে এগুলো হচ্ছে পুরো সিলেকশন টুলস। আরেকটা সিলেকশন কী দেখলাম, কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলস দেখলাম না ক্যাকুলিক, প্রথমেই তো কুইক সিলেকশন টুলস দেখালাম, প্লাস এবং মাইনাসের বিষয়টা এটা দেখালাম। হ্যাঁ, এটা হলো, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাজিক টুলস। হ্যাঁ, এই যে ম্যাজিক টুলস, ম্যাজিক টুলসের কাজ হচ্ছে যে আমরা এই রকম ক্লিক করে কোনো একটা কালারকে ধরব, একটা করে কালারকে ধরতেছে না, একটা করে কালারকে আমরা এইভাবেও ধরতে পারি। আবার যদি আমরা শিফট চাপি, শিফট চাপলে এটাকে আমরা বড় করতে পারবো, কালারটাকে আমরা পুরো স্ক্রিনটা আমরা ধরতে পারবো শিফট চাপলেই। শিফট চাপে ধরে থাকতে হবে, তারপরে এভাবে ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরতেছে। হ্যাঁ, আর শিফট চাপে ধরলে এটাকে আমরা বড় করতে পারবো, এভাবে বড় করতে পারবো। ঠিক আছে, তো এভাবেও আমরা হচ্ছে এই ম্যাজিক টুলস দিয়ে কাজ করতে পারি। এখন শুধুমাত্র আমি স্ক্রিনটাকে চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করব। ঠিক আছে, শুধু স্ক্রিনটা হালকা ভারী কি, ঠিক আছে না? তো আমাদের হচ্ছে এখন এগুলোই প্র্যাকটিস করো। এই সিলেকশন টুলস এখানে 4টা, এখানে সিলেকশন টুলস 3টা, 7টা এবং এখানে সিলেকশন টুলস হচ্ছে 2টা। এই 9টাই সিলেকশন টুলস। এই টুলসগুলো নিয়ে কাজ করো, প্র্যাকটিস করো।